99 শব্দ, মাত্র 99টি শব্দের এক বিবৃতিতে শেষ হয়ে গেল লিওনেল মেসির বার্সেলোনা অধ্যায়। পেছনে পড়ে রইল 21 বছর, 778 ম্যাচ, 672 গোল, 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 10টি লা লিগা সহ মোট 35টি শিরোপা, 6-6টি ব্যালন ডি'অর। মেসির এই হুট করে বার্সেলোনা ছাড়ার পেছনে মূল কারণ বলা হচ্ছে লা লিগা কর্তৃপক্ষের ফিনান্সিয়াল ফেয়ার প্লের করা নিয়ম কানুন। কিন্তু এটাই কি সত্য? এটাই কি পুরো সত্য? নাকি নতুন চুক্তি নিয়ে প্রতারণা করা হয়েছে মেসির সঙ্গে, ধোঁকা দেওয়া হয়েছে বিশ্বের কোটি কোটি বার্সেলোনা সমর্থকদের? সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি এই ভিডিওতে। মেসির বার্সেলোনা ছাড়ার এই বিবৃতিটা আসে গতকাল রাতে বাংলাদেশ সময়। তারপর থেকে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করছি এবং নানান জায়গায় নানান কিছু পড়ে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, কারণ কোনো ডেফিনেট ডিসিশনে আসতে পারছি না যে ঠিক এক্স্যাক্টলি কী কারণে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হলো। তারপরে যতটুকু মানে বুঝতে পেরেছি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ধরুন এই স্প্যানিশ লা লিগার যে ফিনান্সিয়াল ফেয়ার প্লের কথাটা বলা হচ্ছে, এটা তো নতুন না, এটা 2013 সাল থেকে এই জিনিসটা চলছে। সেইটার নিয়মটা কি? একটা প্লেন অ্যান্ড সিম্পল ওয়েতে মানে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে, একটা ক্লাবের বার্ষিক যেই রেভিনিউ হবে তার 70% তারা ব্যয় করতে পারবে নতুন খেলোয়াড় কেনা কিংবা এই খেলোয়াড় কোচিং স্টাফ তাদের বেতনে দেয়। 100 টাকা আয় হলে 70 টাকা তারা ব্যয় করতে পারবেন। কেন? কারণ তাহলে ক্লাবগুলোর ফিনান্সিয়ালি তারা একটা স্ট্রং পজিশনে থাকবে, ক্লাবগুলো হচ্ছে কি ব্যাংক্রাপ্ট হবে না, দেউলিয়া তারা হয়ে যাবে না, এই হচ্ছে কি নর্মাল হিসাব। এবং সেটা এতদিন পর্যন্ত তো সফল হিসাবেই পরিগণিত হয়েছে। তো বার্সেলোনা ক্লাবের যে আয় সেটার সঙ্গে তো সঙ্গতিপূর্ণ এই ব্যয়গুলো হতে হবে, মানে এই প্লেয়ারদের স্যালারি এবং নতুন প্লেয়ার কেনাতে সেই ব্যয়টা হতে হবে। বার্সেলোনা ক্লাবের আয়টা সাম্প্রতিক সময়ে সিগনিফিকেন্টলি কমে গেছে, সেটা শুধু বার্সেলোনা না সব ক্লাবেরই কমে গেছে। সেটা কমে গেছে যে মানে করোনা ভাইরাসের কারণে স্টেডিয়ামে দর্শক আসতে পারছে না, সেই টিকিট বিক্রি থেকে টাকা কমে গেছে, সব জায়গা থেকে টাকাটা যেহেতু কমেছে। বার্সেলোনা ক্লাবের ক্ষেত্রে দেখুন, এই স্যালারি ক্যাপটা 2019-20 সিজনে ছিল 671 মিলিয়ন ইউরো, গত সিজনে সেটা হয়ে গেছে 347 মিলিয়ন ইউরো, এই সিজনে সেটা আরও কমে যাওয়ার কথা। এখন আরও কমে যাবে সেটা বুঝতে পেরেই তো মেসি তার বেতনটা 50% পর্যন্ত কমিয়ে রাজি হয়েছিলেন বলে খবর ছিল। মানে মেসির যে মানে প্রি ট্যাক্স যেই স্যালারিটা, বেসিক স্যালারিটা 45 মিলিয়ন ইউরো ছিল বলে মানে নিউজ দেখেছি আমি, সেটা কমিয়ে তিনি 20 মিলিয়ন পর্যন্ত তিনি রাজি ছিলেন। কিন্তু তাও তো সেই চুক্তিটা করতে পারা গেল না, সেই চুক্তিটা তো ক্লাব যখন বার্সেলোনা এবং মেসি তারা মতৈক্যে পৌঁছেছিলেন, কিন্তু যখন লা লিগা কর্তৃপক্ষের কাছে তারা রেজিস্টার করতে গেলেন, রেজিস্টার তো করতে হবে, একটা ক্রিকেট খেলোয়াড় ধরেন আবনীতে খেলবে বা মহডানে খেলবে, তার তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রেজিস্টার করতে হবে যে এবারে লিগে সেই ক্লাবে খেলছে। যখন রেজিস্টার তারা করতে গেল তখন জানতে পারলো যে ওই যে 70%-এর মধ্যে যে তাদের থাকতে হবে সেটা আসলে মেসির চুক্তিটা যদি হয়, নতুন চুক্তিটা যদি হয় সেক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হয় না, বার্সেলোনা তাই মেসিকে রেজিস্ট্রেশন করাতে পারেনি। আমার প্রশ্নটা হচ্ছে বার্সেলোনার ক্লাব কি এটা জানতো না? তাদের ক্লাবের এত নামি দামি দুধে সব আইনজীবী তো নিশ্চয়ই রয়েছেন, ফিনান্সিয়াল এক্সপার্ট নিশ্চয়ই রয়েছেন, তারা জানতেন না যে মেসির এই চুক্তিটা করতে গেলে আমরা আসলে আমাদের অন্যান্য দিক থেকে ঠিক না করে যদি আমরা চুক্তি করতে যাই তাহলে মেসির চুক্তি আমরা রেজিস্টার করাতে পারবে না? সো সেই জিনিসগুলো না করে তারা কী কারণে আগে গেল? আমি কিন্তু ধোকার কথাটা, প্রতারণার কথাটা ঠিক এক্স্যাক্টলি এই কারণেই বলছি। আচ্ছা, এখানে অন্যান্য কিছু বিষয় রয়েছে যেটা আমি বললাম, অন্যান্য বিষয়গুলো সলভ করে মেসির চুক্তিটা প্রসিড করাটা উচিত ছিল। সেটা কি? বার্সেলোনা ক্লাবের ওই ফিনান্সিয়াল ফেয়ার প্লে যদি মিট করতে হয় সেক্ষেত্রে তাদের আয় বাড়ানো, ব্যয় কমানো। এখন এই কোভিড-19-এর মধ্যে স্টেডিয়ামে দর্শক তো তারা জোর করে নিয়ে আসতে পারবে না, আয় বাড়ানোর উপায়টা কি? বা গত সিজনে তো তারা দর্শক পায়নি, আয় বাড়ানোর উপায় হচ্ছে গিয়ে তারা প্লেয়ার বিক্রি করে সেইখান থেকে তারা টাকা ইনকাম করতে পারে, নাম্বার ওয়ান। এবং ওই প্লেয়ারগুলো যে বিক্রি করছে সেই জায়গাটাতে তো তাদের স্যালারিটাও তো ফ্রি হয়ে যাচ্ছে। ধরুন বার্সেলোনায় গত সিজনে তো হচ্ছে গিয়ে কুতিনো বলেন বা স্যামুয়েল উমতিতি বলেন, মিরলেম পিয়ানিজ বলেন, তারা অলমোস্ট খেলেইনি, কিন্তু তাদেরকে বিগ স্যালারি দিয়ে বার্সেলোনার পুষতে হচ্ছে। ডেম্বেলেও ইঞ্জুরি হয়ে গেছে, তাকে বিক্রি করতে পারছে না, এই প্লেয়ারদেরও বিক্রি করতে পারছে না, ইভেন গ্রিজম্যানকেও তারা বিক্রি করতে পারছে না, এবং পারবে না, পারবে কীভাবে? এই জায়গাটা তো বার্সেলোনার ক্লাব যেভাবে পরিচালিত হয়েছে সেই যে ভুলগুলো তারা করেছে তারই খেসারত এখন দিতে হচ্ছে। এই প্লেয়ারদের আপনারা সে 10 মিলিয়ন ইউরোতে কাকে কাউকে বার্ষিক স্যালারিতে আপনি নিয়েছেন 5 বছরের জন্য, তার কন্ট্রাক্টের 2 বছর শেষ হয়েছে, 3 বছর শেষ হয়েছে, সে অন্য কোনো ক্লাবে যদি এখন তার স্যালারির অর্ধেক যদি তাকে অফার করে সে যাবে কেন? সে তো যাবে না। সো বার্সেলোনাকে এই প্লেয়ারদের টানতে হচ্ছে, এই প্লেয়ারদের বেতন দিতে হচ্ছে, কিন্তু মেসিকে বেতন দেওয়ার মতো টাকা তাদের নেই।
আরেকটা জিনিস আমার খটকার যে জায়গাটা সেটা হচ্ছে কি বার্সেলোনা এই সিজনে চারজন নতুন প্লেয়ার দলে এনেছে, তার মধ্যে সের্জিও আগুয়েরো, মেমফিস দেপাই এবং এরিক গ্যারসিয়াকে এনেছে ফ্রি ট্রান্সফারে, কোনো টাকা লাগেনি। এমারসনকে শুধুমাত্র তারা ওই রিয়াল বেটিস থেকে লোনে ফিরিয়ে এনেছে, লোন থেকে ফিরিয়ে এনেছে যে 9 মিলিয়ন ইউরো খরচ করে। কিন্তু এই যে চারটা প্লেয়ার কিনেছেন সেই চারটা প্লেয়ারের তো বেতন তো দিতে হবে, এবং এই চারটা প্লেয়ারের বেতন প্লাস এমারসনের 9 মিলিয়ন ইউরো যে ফি, সব মিলিয়ে একটা হিসাবে আমি দেখলাম যে 50-60 মিলিয়ন ইউরো ইয়ারলি আপনি এখানে ইনভেস্ট করলেন। সো এইখানে আপনি 50-60 মিলিয়ন ইউরো ইনভেস্ট করলেন, কিন্তু মেসির জন্য সেখানে হচ্ছে গিয়ে 20-30 মিলিয়ন ইউরো ইনভেস্ট করা গেল না। অবভিয়াসলি মেসির জন্য তো একটা স্পোর্টিং প্রজেক্ট দিতে হবে, মেসিকে তো যেনতনভাবে রাখলেই হবে না, এমন একটা টিম দিতে হবে যেই টিমে খেলে তার সাফল্যে লালিগা জিততে পারেন, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন। কিন্তু এই ব্যালেন্সটা কর্তৃপক্ষ রাখতে পেরেছে বলে ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় না। আর আরও কিছু বিষয় এখানে যেটা রয়েছে, আমার মনে হয় যে লালিগা কর্তৃপক্ষের সঙ্গে বার্সেলোনার যে টেনশন ওই সুপার কাপ নিয়ে, তারও একটা খেসারত মেসিকে দিতে হচ্ছে বলেই ইনফ্যাক্ট আমার কাছে এটা মনে হচ্ছে। সেটা কেমন? সুপার কাপের কথা তো নিশ্চয়ই মনে আছে, ইউরোপের বড় বড় অনেকগুলো ক্লাব মিলে আলাদা একটা টুর্নামেন্ট করতে চেয়েছিল, পরবর্তীতে সমর্থকদের রোষানলে পড়ে সেই জায়গা থেকে সরে এসেছে বেশিরভাগ ক্লাব, কিন্তু বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস এই তিনটা ক্লাব কিন্তু ওই পরিকল্পনাতে অটল রয়েছে। তারা ইভেন ব্যাপারটাকে আদালতে নিয়ে গেছে, আদালতের একটা রায়ও তাদের পক্ষে গিয়েছে। এখন এটা নিয়ে লালিগা কর্তৃপক্ষের সঙ্গে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের একটা টেনশন কিন্তু আছে। লালিগা কিছুদিন আগে একটা চুক্তি করেছে আমেরিকান এক ফার্মের সঙ্গে, তারা লালিগাতে 3 বিলিয়ন ইউরোর বেশি ইনভেস্ট করবে এবং সেই টাকাটা বিভিন্ন ক্লাবও পাবে, ক্লাবের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে তাদের ইনকামটা বেড়ে যাবে। বার্সেলোনা ক্লাবের কথা যদি আমি বলি যে তাদের দেনা আছে প্রায় 1 বিলিয়ন ইউরোর বেশি, সেই জায়গাটাতে তাদের কিছুটা লাভ হবে, এবং যেহেতু ইনকামটা বাড়ছে নতুন প্লেয়ার কেনার ক্ষেত্রে কিংবা হচ্ছে কি এই যে খেলোয়াড়দের বেতন দেওয়ার ক্ষেত্রে, সেই জায়গায় তারা আরেকটু স্বাধীনতা পাবে, মেসি চুক্তি করাটা তখন সমস্যা হবে না বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু বার্সেলোনা রিয়াল মাদ্রিদ দুটো ক্লাবেই কয়েকদিন আগে মাত্র একটা বিবৃতি দিয়ে এই যে নতুন ইনভেস্টমেন্ট সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে, মানে তারা বলেছে যে এটার সঙ্গে তারা একমত নয়, এটাকে তারা মানতে চায় না। তো তারপরে টেনশনটা আরও বেড়ে গেল। সো লা লিগা কর্তৃপক্ষকে কি বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ এক ধরনের জিম্মি করতে চাইছে যে মেসি চলে যাবে, মেসি চলে গেলে কিন্তু লা লিগার প্রতি মানুষের আকর্ষণ হারাবে, সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমরা এই কী বলা চলে ফিনান্সিয়াল ফেয়ার প্লের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো একটু শিথিল করো, এরকম মানে এইরকম কি একটা জিম্মি মেসি চুক্তি নিয়ে তারা করতে চেয়েছে কিনা, এরকম একটা থিওরিও কিন্তু রয়েছে, যে থিওরিটাকেও মোটেও উড়িয়ে দেয় যাচ্ছে না। আমার কাছে কেন জানি মনে হয় যে প্রথম থেকে শুরু করে বার্সেলোনা কর্তৃপক্ষ, সেটা প্রেসিডেন্ট রুয়ান লাপোর্তা থেকে সবাই বলুন, তারা জানতেন যে মেসিকে ধরে রাখা সম্ভব হবে না এই ফিনান্সিয়াল ফেয়ার প্লের মধ্যে। তারা সেটা মেসিকে হয়তো জানতে দেননি, কিন্তু তারা নিজেরা জানতেন, এই কারণে পুরো ব্যাপারটাকেই তারা এমনভাবে উপস্থাপন করছেন মেসির সঙ্গে চুক্তি হয়ে গেছে মানে মতৈক্য হয়ে গেছে, আমরা রেজিস্টার করতে যাব সেই দিনই আমরা জানতে পারবো যে আমরা করতে পারছি না, সবাই মিলে সব দোষটা লা লিগা কর্তৃপক্ষের দিকে দিয়ে দেবে। এই যে নিজেদের মানে ব্লেমটাকে, নিজেদের যে দোষটাকে বা দায়টাকে তারা লা লিগার দিকে ডাইভার্ট করার জন্য এই পুরো খেলাটা বার্সেলোনা কর্তৃপক্ষ খেলেছেন বলে আমার কাছে কেন জানি এটা মনে হয়, মানে আমার কাছে মনে হয় মানে কি এটা তো অনেক থিওরির মধ্যে এটাও একটা থিওরি, এই থিওরিটা আমার কাছে তুলনামূলক মনে হয় যে এটা সত্য হলেও হতে পারে। যদি সেটা হয় তাহলে এটা খুবই 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 আনফর্চুনেট হবে, যেই ক্লাবের জন্য মেসি তার জীবনের সবটুকু অংশ দিয়ে দিলেন সেই ক্লাব তাকে জিম্মি করে যদি এরকম কোনো কিছু করতে চায় সেটা আসলে খুব খুব আনফর্চুনেট হবে, মেসি সেটা কোনোভাবেই ডিজার্ভ করেন না। এখনও একটা খুবই খুবই আউটসাইড চান্স রয়েছে যে হয়তো লা লিগা কর্তৃপক্ষ তাদের স্ট্যান্ড চেঞ্জ করবেন এবং হচ্ছে কি ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুলটা একটু বদলাবেন, কিন্তু আমি জানি না যে মাত্র 1 সপ্তাহ 10 দিন বাকি রয়েছে লা লিগা শুরু হওয়ার নতুন সিজন, তার আগে এটা করবেন কিনা। যদি সেটা করেন তাহলে মেসি এখনও বার্সেলোনা প্লেয়ার হিসেবে থাকার একটা আউটসাইড চান্স রয়েছে, যদি সেটা হয় তাহলে বার্সেলোনা কর্তৃপক্ষের যে এই যে প্লয়টা মানে এইভাবে যে তারা এই কৌশলটাকে একটা মাস্টার স্ট্রোক হিসেবে পরিণত হবে, পরিগণিত হবে, যদি সেটা না হয় তাহলে এটা ডেফিনেটলি বার্সেলোনা কর্তৃপক্ষ মেসির সঙ্গে অথবা সমর্থকদের সঙ্গে সবার সঙ্গে দারুণভাবে প্রবলভাবে যে প্রতারণা করেছেন সেটাই হয়তো ইতিহাসে লেখা থাকবে।